ভারত রপ্তানি বন্ধ করায় আবারও অস্থির হয়ে উঠেছে দেশের স্থলবন্দরগুলোর পেঁয়াজের মোকাম। সেখানকার পাইকারি বাজারে 35 টাকা কেজি দরের পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এদিকে চট্টগ্রামেও একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 35 থেকে 40 টাকা। দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। হঠাৎ করে গত সোমবার থেকে ভারত রপ্তানি বন্ধ করায় বিপাকে পড়েছেন হিলি সহ বিভিন্ন স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। ঋণপত্র খোলার পরও পেঁয়াজ না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। মাল কিনছি বা মাল আগে কিনছি, যদি আমাদের 10 দিন বা 15 দিন আগে বলতো যে আমরা এই লোন দিব, তাহলে তো আমরা পেঁয়াজগুলো কিনতাম না। আমাদের সরকারকে অনুরোধ করতেছি যে ওদের সরকারের সাথে বসে সমন্বয় করে যে আমাদের যে এলসিগুলো করা আছে এই পেঁয়াজগুলো আমাদেরকে দিক। এদিকে আমদানি বন্ধের খবরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। 35 টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন অঞ্চল থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে যাওয়া ব্যাপারীরাও পড়েছেন চরম বিপাকে। আমরা তো আসে বিপাকে পড়ে গেছি, পেঁয়াজ নিয়ে যা কি করবো না করবো, হুট করে যদি 65-70 টাকা চায় তা আমাদেরকে ধরবে পিটবে। যদি বেচা কিনা হয় তো ভালো, আর যদি মালটা থেকে গেলে আমরা মরে গেলাম। এক বস্তা ঢাললে 2-3 কেজি থাকে না, পচা বাড়ায়, এলছি 80 টাকা বেচলেও লাভ হবে না। বন্দরের ব্যবসায়ীরা জানান ভারত রপ্তানি বন্ধ করলেও তারা এরই মধ্যে মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলেছেন। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এলসি দেয়া আছে বাংলাদেশে, যেহেতু দাম কিছুটা বাড়ছে। লিস্থল বন্দর দিয়ে প্রায় 10,000 মেট্রিক টনের অধিক আমরা এলসি দিয়েছি, যেগুলো মাল ঢোকার অপেক্ষায়। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান লোকসান হওয়ায় ভারতের রপ্তানিকারকরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামেও বেড়েছে পেঁয়াজের দাম। খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। খুচরা ক্রেতাদের অভিযোগ, আড়তে অনেক মজুদ থাকার পরও পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ কম থাকার অজুহাতে দাম বাড়িয়েছে। গতকালকে খাতুনগঞ্জে পেঁয়াজ ছিল 38 টাকা, এখন তো বলতেছে 65 টাকা 70 টাকা। বলে তো 70 টাকা, অনেক দোকানে পেঁয়াজ তাল বলে যে নাই, মাল বেশ হয়ে গেছে, অথচ মাল আর পুরাইনে আছে। এদিকে সিন্ডিকেটের কথা অস্বীকার করে আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। আমরা বারবার বলে আসছি যে আমরা কোনো অবস্থাতেই ভারতের উপর নির্ভরশীলতা কি কমাতে হবে। পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করে দেওয়াতে বিদেশেও পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে, যার প্রভাব আমাদের দেশে সাধারণ মানুষকে ভোগান্তি হবে এবং সরকারের সুনাম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। দুপুরে নগরীর চকবাজারের পাইকারি মার্কেটে এই অভিযান চালানো হয়। কুমিল্লায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক।